আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখছেন সিমেন্স এর একটা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে ই লার্নিং সি ট্রেন। তো এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমি। এই যে দেখেন লোগো ওয়েব বেস ট্রেনিং, এখানে সিমেন্সের যে লোগো পিএলসি আছে, এই পিএলসিটা কিভাবে প্রোগ্রাম করতে হয় এবং এই পিএলসি প্রোগ্রাম করার জন্য যে সফটওয়্যার, এই লোগো সফট কমফোর্ট, ওই সফটওয়্যারটা কীভাবে ইউজ করতে হয়, এটার বিভিন্ন রকমের মানে ডিটেলস, এভরিথিং লোগো সফটওয়্যার ব্যাপারে এভরিথিং এই মানে ট্রেনিংটাতে আপনারা পাবেন। তো এই সাইটটা একটু আর একটু কথা বলি, এই সাইটটাতে আগে এই নট অনলি লোগো, এখানে পিএলসির অনেক অ্যাডভান্স লেভেলের ফ্রি ট্রেনিংগুলো ছিল। তো এটা রিসেন্টলি এই গত মাসে, এই যে দেখেন অ্যাজ অব অক্টোবর 1, 2020, ফ্রি ওয়েব বেস ট্রেনিং উইল নো লঙ্গার এক্সিস্ট ইন দিস কাইন্ড অফ অফারিং ইন দ্য ফিউচার। মানে 1 তারিখ থেকে ওই অফারগুলো বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র এই যে লোগোর এই অপশনটা রাখছে। আর যত টিআই পোর্টাল বা ওই যে অটোমেশনের বিভিন্ন রকমের ট্রেনিং ছিল, 8-10টা ট্রেনিং ছিল, সবগুলো এরা বন্ধ করে দিয়েছে, তো শুধু এটা রাখছে। তো তাই আমি ভাবলাম যে এটাও কখন বন্ধ করে দেয়, সেজন্য একটা ভিডিও করে আপনাদেরকে এটা সম্পর্কে একটু জানাই, যাতে আপনারা যারা প্রয়োজন মনে করেন তারা এই ট্রেনিংটা করে নিতে পারেন। তো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব, আপনারা সেটা থেকে ঢুকে যাবেন। ঢুকলেই এখানে, এই যে এখানে নিচে আসলে দেখবেন যে এই লোগো বেসড এটা আছে, এখন পর্যন্ত কয়দিন থাকবে তা আমি জানি না। তো এটাতে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন এখানে ট্রেনিং মডিউলটা চলে আসবে, সিমেন্টসের এই দেখেন সাপোর্ট সাইটটাতে চলে আসছে। তো এখানে আসার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন এই যে এটা হচ্ছে যে ওয়েব বেস ট্রেনিংয়ের মডিউলটা, এখানে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ জিনিস কয়েকটা ট্রেনিং মডিউল এখানে ভাগ করে রাখছে। তো আপনি শুরু থেকে শুরু করে আস্তে আস্তে সবগুলো শেষ করবেন, তাইলে আশা করি এটা কমপ্লিট কোর্সটা আপনি শিখতে পারবেন। যদি তাড়াহুড়ো করেন তাইলে হয়তো বা তেমন কিছু শিখতে পারবেন না। এটা বেশ কয়েকটা ভাষাতে করা আছে, ধরেন ইংলিশে। তো আমি এই যে প্রথমটা হচ্ছে বেসিক নলেজ, এটা আমি ইংলিশে ওপেন করলাম, এটা ওপেন হচ্ছে। তো এটা ওপেন হইতে একটু সময় লাগবে, আমরা একটু ওখানে আসি আর একটা বিষয়ে আলাপ করি। তো এখানে আগে যে ট্রেনিংগুলো করানো হইতো ফ্রিতে, ওগুলোতে এখানে এই যে একটা রেজিস্ট্রেশন করে লগ ইন করে তো ওখানে করা লাগতো, তো এখান থেকে সিমেন্স একটা সার্টিফিকেটও প্রদান করতো অনলাইন বেসিসে। কিন্তু এখন যেহেতু ওইটা বন্ধ করে দিয়েছে, আর এই যে লোগো যে ট্রেনিংটা হচ্ছে এটাতে অবশ্য সার্টিফিকেট দিবে না, কিন্তু ওগুলোতে সার্টিফিকেট হইতো এবং পরীক্ষা হইতো। কিন্তু এটাতে আপনি পরীক্ষা আছে, আপনি একটা লেসন আপনাকে দেখাবে, পরে এটার উপর আবার কোয়েশ্চেন আছে, তখন আপনি ওগুলো উত্তর দিয়ে দিয়ে আপনি আরও বেশি প্রপারলি করতে পারবেন। তো চলুন এটা লোড হয়েছে কিনা দেখি। এই যে লোড অলমোস্ট হয়ে গেছে, একটু দেখেন এই যে ই লার্নিং লোগো বেসিক নলেজ। তো এটা বেসিক নলেজ, বেসিক নলেজে কী কী আছে দেখেন, এই যে এই কয়টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, আপনি চাইলে এই যে এগুলোর ভিতর থেকে এই মেনুগুলো, এখানে এটা প্রথম পেজ, এখানে মেনুগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে চাইলে সরাসরিও ওই প্রোগ্রামগুলোতে চলে যেতে পারবেন। এই দেখেন সব কিছু আছে, যে ডিজিটাল কন্ট্রোল টেকনোলজি, তারপরে এই যে অ্যানালগ কন্ট্রোল টেকনোলজি, ইনপুটস আউটপুটস, মানে এভরিথিং এখানে কি দেওয়া আছে, কানেকশান টানেকশান সহ এইভাবে। তো আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা আপনি যদি চান যে এখান থেকে নেক্সট নেক্সট দিয়ে যাবেন, আমি ধরেন এখান থেকে সরাসরি এই আমি দেখাচ্ছি নেক্সট নেক্সট দিলে প্রথম এই যে ইন্ট্রোডাকশনগুলো হয়তো স্লাইড হিসাবে দেখাবে, পরের থেকে ভিডিও আমি দেখাচ্ছি। এই যে নেক্সট, এগুলো স্লাইড হিসাবে আছে, এগুলো শুধু তথ্যগুলো, এখানে কিছু নোট দিয়ে রাখছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তারপরে যখন লেসন 1 থেকে শুরু হবে, এগুলো ভিডিও আকারে ভয়েস আছে, এই যে দেখেন লেসন 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এইভাবে আমি এটা পোস্ট করতেছি, তো এইভাবে আপনি সবগুলো নেক্সট দিয়ে দিয়ে একটার পর একটা একটার পর একটা যদি শিখেন, তাহলে আপনি সিরিয়ালি সব কিছু শিখতে পারবেন। আর যদি মাঝখান থেকে শিখেন, যারা অনেকে বেসিক লেভেলটা মনে করেন যে হ্যাঁ আমি জানি, তাহলে আমি মাঝখান থেকে শিখবো, তাও শিখতে পারেন। যেমন আমি আপনাকে এখানে একটা জিনিস দেখাই, যেমন এখানে যেমন ধরেন আমি ইনপুট আউটপুটগুলো দেখাই, তো আমি যদি ইনপুট আউটপুটের মধ্যে এই যে দ্য ভোল্টেজ ভেরিয়েন্ট, এটাতে যদি আমি 1টাতে চলে যাই, দেখেন এখানে কী আসে, এখানে প্রথমে যে দুইটা কোয়েশ্চেন আছে, এ যেটা আপনাকে এখানে ব্রিফিংটা দিচ্ছে সেটার উপরও কোয়েশ্চেন আছে, আপনি যদি নেক্সট দেন তাও চলে আসবে, অথবা সরাসরি এখান থেকে নিয়ে আসতে পারেন। এই দেখেন এই যে যেমন আপনাকে ওখানে যে
পাওয়ার সাপ্লাই সম্পর্কে আপনাকে বলছে যে কোনটা, তো এখানে দেখবেন 220 আছে, 440 আছে, যেটা আছে আপনি যেকোনো যেটা আপনার কাছে সঠিক মনে হয় আপনি সেটা, ধরেন আমি 220 ক্লিক করলাম, নেক্সট এখান থেকে এটা দিয়ে দিবেন। একটা যদি দিস ওয়ার নট রাইট অ্যান্সার, অর্থাৎ এটা ভুল হয়েছে, ঠিক আছে। তো এইভাবে আপনি এখানে কুইজের মাধ্যমেও আপনার শিখাটাকে আরও বেশি মানে ফলপ্রসূ করতে পারবেন। তো আমরা এটা তো বেসিকটা গেল, এভাবে আপনি আস্তে আস্তে সবগুলো আগাবেন। নেক্সট আমি ধরেন এটাতে যাই যে সফটওয়্যারটা সম্পর্কে, এটা তো পিএলসিটা সম্পর্কে বেসিক, এরপরে সফটওয়্যারটা সম্পর্কে যদি যাই, মনে করেন আমি আরেকটা টিভির মডিউল খুললাম, এই যে দেখেন এখানে সফটওয়্যারটা সম্পর্কে কি কি অপশন আছে দেখেন। এই সফটওয়্যারটার ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, ওয়ার্কিং এনভায়রনমেন্ট দেওয়া হয়েছে, সামারি দেওয়া হয়েছে, এরপর হচ্ছে প্রোগ্রাম, আপনি যখন প্রোগ্রাম করবেন এখানে কি কি আছে দেখেন, এই ক্রিয়েটিং এ প্রজেক্ট। তো আমি এখানে এইভাবে একটার পর একটা নেক্সট না দিয়ে আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, ধরুন আমি ক্রিয়েটিং এ প্রজেক্টে সরাসরি চলে গেলাম। দেখেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম, তো এখানে সবগুলো আছে, এগুলো আপনি আস্তে আস্তে সবগুলো একটার পর একটা দেখে নেবেন। তারপরে দেখেন আরও একটা, যেমন এগুলা মোটামুটি প্রোগ্রাম করাটা শেখার পরে আপনাকে কিছু প্রজেক্টের উদাহরণ দেওয়া আছে, নেক্সট একটা ভিডিও দেখেন এখানে, এই যে প্রজেক্টে যান, যাওয়ার পর ধরুন আরেকটা আছে সেটা দেখেন একটু, প্রত্যেকটাতে আপনার এই শেখার পরে আপনাকে প্রশ্ন উত্তর দেবে। যেমন এখানে প্রজেক্টে আমরা যাই কি কি আছে দেখি, এই যে দেখেন ট্যাঙ্ক ফিলিং সিস্টেম, তারপরে যে ফোর্স সিকোয়েন্সিয়াল সার্কিট, তারপরে যে এই যেমন এই যে স্টার্টার সার্কিট, স্টার ডেল্টা সার্কিট। তো আমি যদি সরাসরি স্টার ডেল্টা চলে আসি আপনাদের দেখানোর জন্য, তো এখানে এটা সম্পর্কে ডিটেল ব্রিফিং দিবে। তারপর যদি আপনি প্রশ্ন উত্তরটাতে চলে আসেন, তারপর দেখেন এখানে আরো ইন্টারেস্টিং ব্যাপার আছে। এখন আপনি নিজে থেকে, যেহেতু এটা প্রজেক্ট, আপনি নিজে থেকে এটা তৈরি করবেন কিভাবে, ধরেন এই জায়গাটাতে কোন কন্ট্যাক্টটা হবে, আপনি যদি মনে করেন একটা অ্যানো কন্ট্যাক্ট হবে তাহলে আপনি অ্যানো কন্ট্যাক্টটা এনে ড্র্যাগ করে বসাই দেবেন। আপনি যদি মনে করেন যে একটা কয়েল এখানে হবে তাহলে আপনি কয়েলটা এনে এখানে বসাই দেবেন। যদি মনে করেন ওভারলোডটা হবে তাহলে ওভারলোডটা এনে এখানে বসাই দেবেন। এমনিভাবে যেটা আপনার কাছে মনে হয় আপনি এটা করবেন। করার পরে যে এই বুলেটে দিবেন, তখন যদি আপনারটা সঠিক হয় তাহলে সে আপনাকে এভাবে মার্কস দেবে। তো এইভাবে করে করে আপনি পুরো প্রজেক্টটা মানে কমপ্লিট করতে পারেন। তো এখানে এভাবে কমপ্লিট করতে করতে আপনি এই যে লোগো সফটওয়্যার বেসিক থেকে শুরু করে তারপরে এটা, তারপর এটা, তারপর এটা, এভাবে করে করে যখন আপনি কমপ্লিট করবেন, তাহলে আপনি কমপ্লিট এই লোগো সফটওয়্যার উপরে মোটামুটি একটা প্রজেক্ট যে কোনো ধরনের তৈরি করতে পারবেন। তো এখানে আরেকটা কথা আমি বলে রাখি, সেটা হলো যে এই আপনি যদি স্কিপ করে একটা বাদ দিয়ে একটা চলে যান, হয়তোবা অনেক কিছু ভুলে যাবেন। আর আপনি চেষ্টা করবেন যে এগুলা যে যে জিনিসগুলো আপনি শিখতেছেন এগুলা ডায়েরিতে বা খাতার মধ্যে নোট করার জন্য। আর তাছাড়া লোগো সফটওয়্যারটা আপনারা হয়তো অনেকে মনে করেন যে এখন তো চলতেছে সিমেটিক ম্যানেজার, টিআই পোর্টাল, এই লোগো পিএলসি, এগুলো তো এখন চলে না। হ্যাঁ এটা সত্য, লোগো পিএলসি এখন কম ব্যবহৃত হয়, কিন্তু আপনি যদি এই ল্যাটার লজিকটা মোটামুটি বেসিক লেভেল থেকে শিখে আসতে পারেন, তাহলে আপনি যখন টিআই পোর্টালে করেন বা সিমেটিক ম্যানেজারে করেন বা মাইক্রোউইন সফটওয়্যার যেটা 200-এর জন্য আছে সেটাতে করেন, তো ল্যাটার লজিকটা প্রায় একই সব জায়গাতে। হ্যাঁ কিন্তু ওই পিএলসির এই টাইপ ভেদে এবং সিরিজ ভেদে, ভার্সন ভেদে ওখানে কিছু ডাটার হেরফের আছে। হ্যাঁ তো ওগুলো আপনি যখন একটা এই যে কোনো পিএলসি নিয়ে কাজ করবেন, যখন আপনি ওইটার সিস্টেম ম্যানুয়ালটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, তখন হয়তোবা আপনি এগুলো আস্তে আস্তে পার্থক্যগুলো বুঝে যাবেন। আর কিন্তু আপনাকে শুরুটা যদি এই লোগো পিএলসি দিয়ে করেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেটার হবে, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে আসলে আপনাদেরকে যা বোঝানোর চেষ্টা করতেছি আপনারা আসলে বুঝতে পারছেন, একটা মানুষ কখনো শুরু থেকে লাভ দিয়ে বড় হইতে পারে না, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। তো এই জন্য এখান থেকে যদি শুরু করেন তাহলে ভালো করবেন। আর আজকে যদি আজকে বলেন যে আমি সিমেন্স শিখবো, কালকে এল.স, পরশুদিন মিৎসুবিশি, এইভাবে করে একটার পিছনে দৌড়াতে দৌড়াতে দেখবেন যে কোনোটাই শেখা হবে না। তো সেজন্য আমারও একটা সাজেশান হচ্ছে যে আপনারা যে কোনো একটাতে, যদি মনে করেন আমি সিমেন্স নিয়ে শিখবো, তাহলে এখান থেকে শুরু করেন এবং আপনি একসময় অনেক দূর আগাইতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি এটা কতদিন ওইটা কতদিন, তাহলে কোনোটাই হবে না। তো যদি আপনারা এটা শিখতে পারেন আপনাদেরই উপকার হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদি এন্ড সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।